Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আজ নতুন বউয়ের হাতে আদা চা খাবো, বুঝলে বড়দি? মা বগলাদের দেখি কেমন বানায়। ওরে শোন শোন, নতুন বউ যেমন মিষ্টি তেমনি তার হাতের চাটাও মিষ্টি হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে থেকে সার্টিফিকেট দিও না তো, আগে চাটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। খাওয়ার পরে হয়তো দেখলে যেরমটা ভেবেছিলে তার ঠিক উল্টোটা, তাই না? চায়ে চুমুক না দিয়ে এতগুলো কথা বলে ফেললে। ওর কথা বাদ দাও তো, ও কি বোঝে মা বগলাদাই? কি আমি বলছি, আমরা সার্টিফিকেট দেবো মা বগলাদাই। ছোটকি কি ভালো চা বানিয়েছো তুমি। থ্যাংক ইউ। শোনো না, বলছি যে আজকে ব্রেকফাস্ট করে যাবে, এখন শীত পড়েছে, আর কড়াইশুটি কচুরি আর আলু ফুলকপি তরকারি তোমার জন্য বানাচ্ছি আমি, তোমার ফেভারিট না? হ্যাঁ তা তো বটে, কিন্তু তুমি কি করে জানলে? নিশ্চয়ই ছোটকা বলেছে। ছোটকা ছাড়া কি আমি জানতে পারি না? হ্যাঁ পারো, আমার মা বলেছে। আমি বলেছি। আরে এসো 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 বাবা, আবার তুই কেন উঠে আসতে গেলি বলতো? বারণ করেছিলাম এতটা হেঁটে আসতে, কথা শুনে নাই মেয়ে। মেজো, ওকে কিন্তু এখানে বসিয়ে রাখা একদম উচিত হবে না, ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। সে কি গো, ব্যথা করছে, আমি বলে না, কষ্ট হচ্ছে। কিরে আমার পেশন যন্ত্রণা করতে পারে বাবা। আরে বড়দি, হ্যাঁ একটু পড়ার সাথে দিয়েছে না? আরে বাবা, সময় সময় হয় নাকি এসব কিছু? আগেও তো হয়ে যেতে পারে, বুঝিস না? আচ্ছা শোন না, অ্যাম্বুলেন্সে ফোন করি তাহলে। হ্যাঁ কি হবে? না না না, অ্যাম্বুলেন্সে ফোন করা দরকার নেই। তার মানে মা 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 করে যাবো, একটু সহ্য করতে হবে, একটু সহ্য করতে হবে বাবা, একটু কষ্ট করতে হবে। বাহন দেবে করে যাবো, বাহন দেবে সেটা, বাহন দেবে তো বিপদে আপদে সবার পাশে থাকে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, উর্মি দেরি করে লাভ নেই, চলো আমরা বেরোই। ছোটকা 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 তুমি দেখো মা। মেজো কেন এত চিন্তা করছিস বলতো? কেন এত ভাবছিস? দেখ উর্মি কিন্তু আর সেই বাচ্চাটি নেই, ও এখন অনেক বুঝদার হয়ে গেছে, অনেক দায়িত্ব নিতে শিখেছে। উর্মি যখন নিজের দায়িত্বে মৌকে নার্সিং হোমে নিয়ে গেছে, তখন দেখবি সব ভালো হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।